ভক্তগণ কে নিয়ে হরি নাম করতে করতে হঠাৎ দেখলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে সে? তার কাছে গিয়ে প্রভু জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন আমার কাছে এসেছো? আমি তোমার সঙ্গী হব। আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? দয়াময়, আমার বহুদিনের বাসনা, তাই আমি সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার সঙ্গী হব বলে ঘর ছেড়ে তোমার কাছে এসেছি। কোথায় মা অগ্রদীপ? কোথায়? নবদ্বীপ থেকে কাটোয়া যেতে অগ্রদীপ পড়ে। ওই অগ্রদীপ থেকে গোবিন্দ ঘোষ তিনি চলে গেলেন নীলাচলে প্রভুর সঙ্গী হবার জন্য। গৌরহরি বললেন, যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, তাই বলছি শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। কথাটা কিন্তু সত্য কথা বাবা। যারা ভগবানকে ভালোবাসবে তাদের সারা জীবন কষ্ট পেতে হবে। লক্ষ্য করে দেখুন, আমার আপনার কথা বাদ দিলাম মা, ভগবানের যে সহধর্মিনী, মহাপ্রভুর সহধর্মিনী কে? বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু চলে যাওয়ার পর সারা জীবন কাষ্ট বিগ্রহ সেবা করলেন চার দেওয়ালের মধ্যে বাধা থেকে। প্রভু রাম অবতারে দেখুন, মা সীতাকে বনবাসে পাঠালেন, তাতেও ক্ষান্ত হলো না, তার অগ্নি পরীক্ষা হলো, তারপরও হলো না, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। কৃষ্ণ ভক্ত সুদামা সারা জীবনে নিঃশ্বাসে প্রশ্বাসে যার নাম জপ করে তার একটু একটু করে সর্বস্ব ভগবান কেড়ে নিল। তাহলে বাবা, ভগবানকে যারা ভালোবাসবে তাদের পদে পদে আঘাত পেতে হবে। এখন এই কথা শুনে হয়তো আপনারা বলবেন যে ভালোবাসলে যদি কাঁদতেই হয় তাহলে ভালোবাসবো কেন? ভগবান তো তাকেই কষ্ট দেয় যাকে নিজের করে ভালোবাসেন। তাই গৌর হরি বল। তাই তো, আপনার বাড়ির সামনে যদি পাড়ার কোনো বাচ্চাদের মধ্যে আপনার বাচ্চা খেলা করে, আপনি খুশি হয়ে তাদেরকে দোকান থেকে খাবার কিনে দিতে পারেন? পারেন তো? সুন্দর কথা, কিন্তু কথাটা ভালো করে শুনবেন। পাড়ার বাচ্চাদের মধ্যে আপনার বাচ্চা খেলা করছে, খেলা দেখে আপনি এত খুশি হলেন যে আপনি দোকান থেকে কিছু খাবার কিনে দিলেন তাদেরকে। একজনকে তো দেবেন না, আপনার ছেলেকে তো দেবেন না, দিলে তো সবাইকে দেবেন। এবার হয়তো দেখা যাচ্ছে যে তাদের মধ্যে মারামারি বেঁধে গেছে। মারামারি যখন হবে আপনি সবার আগে কার হাতটা ধরবেন? নিজের বাচ্চার হাতটা ধরবেন। কেন? অন্যদের তো ধরবেন না, ধরবেন যাকে আপনি নিজের সন্তান ভাবেন বা যাকে আপনি ভালোবাসেন তার হাতটা ধরবেন এবং প্রয়োজনে তাকে একটা চড়ও মারবেন। পাড়ার বাচ্চাকে তো মারতে যাবেন না। কেন মা? আর কাউকে মারলেন না, নিজের সন্তানকে কেন মারলেন? নিজের বলে নিজে ভালোবাসেন, নিজের সন্তান তাই আপনি মারলেন। ঠিক তেমন বাবা, ভগবান তাকেই কষ্ট দেন, তাকেই সাজা দেন যাকে তিনি নিজের করে ভালোবাসেন। জানতে অজান্তে জীবনে অনেক পাপ আমরা করে আছি, তাই ভগবান যখন আমাদের সাজা দেন আপনি জানবেন যে তিনি আপনাকে কষ্ট দিচ্ছে না, আপনার পাপ খণ্ডন হচ্ছে। আর এই পাপ খণ্ডন হতে হতে একটা দিন আসবে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন। তাই গৌর হরি বল। কিন্তু এটাই আমরা বুঝি না, ভগবান তাকেই সাজা দেন যাকে নিজের করে ভালোবাসে। হরিদাস ঠাকুর সে কথা বলেছিল, দয়াময় আমি জানি প্রভু তুমি যাকে যেমন আঘাত করো তার প্রতি তোমার দয়া তত বেশি। তাই মাগো বলছে, শোনো শোনো ও গোবিন্দ, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, আমার সঙ্গী হতে যেও না, কারণ আমার সঙ্গী হলে জীবনে অনেক কষ্ট পেতে হবে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হব এটাই যথেষ্ট, আর আমি কিছু জানতে চাই। বেশ, যখনই সঙ্গী করে নিয়েছে মা, সেই কিন্তু শুরু হয়ে গেল পরীক্ষা। পদে পদে পরীক্ষা করতে আরম্ভ করলেন। কি পরীক্ষা করছে? আমরাও তো সবাই ভগবানকে ভালোবাসি, এমন পরীক্ষার সম্মুখীন আমাদেরও হতে হবে। কি পরীক্ষা করছে? গোবিন্দ বলো দয়াময় আমার সঙ্গী হয়েছো তুমি, আচ্ছা শোনো গোবিন্দ, নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো। তুমি কোন জগন্নাথের কথা বলছো দয়াময়? কেন
ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে জগন্নাথ দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো সে হলো অচল জগন্নাথ, চলতেও পারে না কথাও বলতে পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে হলো সচল জগন্নাথ। এখন গৌর হরি সবই বুঝিও না বুঝার ভান করলেন বাবা, ও গোবিন্দ সচল জগন্নাথ আমার কোথায় দেখলে তুমি? শুনবে তাহলে শোন প্রভু, ও দয়াময় তুহু জগন্নাথ ও গো দয়া যখন আমরা তীর্থে যাই আমরা কি করি মায়েরা বলুন, কি করি আমরা তীর্থে যান তো, কি করতে করতে যান? যখন যান কীর্তন করতে করতে যান, তাই তো? চলুন আজ আমার গৌর হরির সঙ্গে সবাই যখন যাচ্ছে আমরাও তো যাচ্ছি, তাহলে চলুন যাই, হাত তুলুন সবাই, হরি নাম করবেন কেমন? আমি গাইবো, আমারটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন, আমার হাত তুলুন, হাত কিন্তু নামাবেন না, জোরে জোরে নাম করবেন, শুনে নিন কিভাবে গাইবে। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে, এইটুকু তুলবেন না, পুরোটা তুলবেন,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আস্তে যারা চেয়ারে বসে আছেন আপনারা হাত তুলছেন না কেন চেয়ারে বসা মানে একটু উচ্চ আসনে বসা তাই না আর উচ্চ আসনে বসলে কিন্তু হাতে তালি হবে না তাই উচ্চ আসনে বসলে গোবিন্দ সেবায় লাগা যাবে না যে যেখানে বসে আছেন একটু হাত তুলতে হবে জোরে জোরে হাতে তালি দিতে হবে তবে হাত থাকলেই হবে না বাবা সেটাই হচ্ছে হাত এই যে আমাদের হাত এই হাত হাত নয় কোন হাত হাত কোনটি যে হাতে গোবিন্দ সেবা হয় যে হাতে গুরুজনের সেবা হয় যে হাত সমাজের কল্যাণে লাগে জীবের মঙ্গলে লাগে হাত কিন্তু সেটা নয় যে হাত দিয়ে চুরি করা হয় ডাকাতি করা হয় মাতা পিতার মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে পথে নামিয়ে দেওয়া হয় সেটা হাত নয় হাত সেটাই যে হাতে ভগবত সেবা ভক্ত সেবা জীবের কল্যাণে লাগে নিতাই গৌর হরি তাই আপন আপন গুরুচরণ আশ্রয় করো দুফুটা নয়ন বাড়ি বাড়ি শন করো বদনে হরি নাম করো দুটি বাহু তুলে আত্মনিবেদন করো এই কলিযুগে আর কিচ্ছু করতে হবে না প্রভু বললেন এ ত্রিনভুবনে আনন্দে ভরি নভুবনে তবে সবাই মিলে দুটি বাহু তুলে শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি আচ্ছা নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান কেউ বাদ নেই আমি যদি দেখাতে পারি আমার এইদিকে কে কে গেছেন নবদ্বীপে কই দেখি হাত তুলুন দেখি নবদ্বীপে কে কে গেছেন বাবা বা হরি বল হরি বল তাই গৌর হরি বল অনেকেই হাত তোলেননি জানি না গেছেন কিনা তো সমস্ত তীর্থ ভ্রমণ করবার আগে একটু নবদ্বীপ দর্শন করে আসবেন কারণ সেখানেই আছে আমাদের আসল ঠিকানা হ্যাঁ এখন নদিয়ার যে গৌর সুন্দর তিনি নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন
সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। তা প্রভু যখন বৃন্দাবনের পথে যাত্রা করে বাবা, সেই সময় নিত্যানন্দ প্রভু মানে নিমায়ের দাদা নিত্যানন্দ প্রভু, তিনি পথের মাঝখান থেকে নিমাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে মায়ের সঙ্গে আবার নিমায়ের মিলন করেন। এখন যেই না মায়ের সঙ্গে মিলন হয়েছে, মা দেখছে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে, তাই না দেখে মা বলছে বাবা তুই সন্ন্যাসী হয়েছিস? বলছে মা আস্তে বাবা কথা না, বলছে মা তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বলো, তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মা বললেন সেটা কি করে সম্ভব, যে একবার সন্ন্যাসী হয় তাকে কি আর এই মায়ার সংসারে রাখা সম্ভব? সে তার তো আর মন বসবে না। তাই বাবা তুই যখন সন্ন্যাসী হয়েছিস আমি আর তোকে বাধা দেব না। মা তাহলে আমাকে বিদায় দাও আমি চলে যাই। বেশ তবে শোন, আমি তোকে বৃন্দাবনে যাবার অনুমতি দেব না, তোকে যদি যেতেই হয় তবে তুই নীলাচলে বাস কর। কোথায়? পুরীধামে। বলে নীলাচলে বাস কর, কারণ নীলাচলে প্রতি বছর রথযাত্রাতে কত ভক্ত যাবে, তারা যখন ফিরে আসবে তাদের কাছ থেকে আমি জানতে পারবো তুই কেমন আছিস, কিভাবে আছিস। আর বৃন্দাবন তো অনেক দূর, সেখানে থাকলে আমি জানতে পারবো না। তাই মাতৃ আদেশ মাথায় নিয়ে গৌরহরি গিয়েছিলেন নীলাচল। এখন পুরীধামে যখন তিনি যান সেখানে অগণিত ভক্ত গৌরহরির সঙ্গে চলে যান। নবদ্বীপে যারা গৌরীকে ভালোবাসে এরকম তা অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি নীলাচলে পৌঁছালেন। একটু মন দিতে হবে, কীর্তনে মন দিতে হবে। নীলাচলে পৌঁছালেন যখন, প্রতিদিন প্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন কর, আজও দর্শন করছি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রভাত সময় দর্শন করছি। আর অগণিত ভক্তকে বলছে তোমরা আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়, সবাই বলো প্রভাত। নীলাচলের মাঠে মা ভক্তগণকে বলছে সবাই বলো